প্রিয় বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজ আমি আপনাদের সাথে সবচেয়ে সেরা অ্যান্ড্রয়েড স্ক্রিন রেকর্ডার অ্যাপসটি শেয়ার করব। আমাকে অনেকেই কমেন্টস করে যে আপনি কোন স্ক্রিন রেকর্ডারটি দিয়ে আপনার টিউটোরিয়ালগুলো তৈরি করেন এবং আপনি কি সব কাজ মোবাইলই করেন কিনা। আমি বলবো যে হ্যাঁ, আমি সব কাজ মোবাইলই করি। আমি স্ক্রিন রেকর্ডার ইউজ করি হচ্ছে যেটা সবচেয়ে বেস্ট আমাদের বর্তমানে আমরা সবাই জানি, সেটা হচ্ছে যে এজেড স্ক্রিন রেকর্ডার। তো আমি আপনাদের সবার সাথে জানার জন্য এই টিউটোরিয়ালটি করলাম যে আমি এজেড স্ক্রিন রেকর্ডার দিয়ে ভিডিও তৈরি করে থাকি এবং কীভাবে আপনি কনফিগারেশন করবেন এবং এজেড স্ক্রিন রেকর্ডার সাপোর্ট করবে কিনা আপনার মোবাইলে, সেই সম্পর্কে আমি এই বিষয়টা মানে জানার জন্যে আসলাম। আপনার এজেড স্ক্রিন রেকর্ডার মার্শমেলো ভার্সন এবং আপনার ললিপপ ভার্সন ছাড়া সাপোর্ট করে না। তো আপনারা যাদের মোবাইল মার্শমেলো ভার্সন না বা ললিপপ না, ললিপপ অনেক মডেলে সাপোর্ট করে না, তো আমি বলবো যে শুধু শুধু ট্রাই করে লাভ নাই। আপনার স্ক্রিন রেকর্ড করার জন্য মাস্ট হ্যাভ আপনার মার্শমেলো ভার্সন হতে হবে মোবাইলটি। তো কীভাবে আপনি এই বেস্ট স্ক্রিন রেকর্ডারটি সেটিংস করবেন সেটা আমি দেখাবো। প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে আপনাকে জাস্ট এখানে লিখতে হবে এজেড স্ক্রিন রেকর্ডার ডাউনলোড করার জন্য। এজেড স্ক্রিন রেকর্ডার, এই দেখেন স্ক্রিন রেকর্ডার, এজেড লিখলে পেয়ে যাবেন। নো রুট, আপনার কোনো রুট লাগবে না। 10 মিলিয়ন ডাউনলোড, খুবই জনপ্রিয়। এবং যারা যারা আমার মনে হয় টিউটোরিয়াল তৈরি করে বা আপনার স্ক্রিন রেকর্ড, অনেকেই গেমস রেকর্ড করে, অনেকেই দেখা যায় আপনার যে কোনো কারণেই আপনি স্ক্রিন রেকর্ড করতে পারেন, তো আমি বলবো যে সবচেয়ে সেরা যেটা এজেড স্ক্রিন রেকর্ডার, সবাই এটাই ব্যবহার করে। এজেড বড় বড় যারা ইউটিউবার আছে যারা মোবাইলে কাজ করে তারা এজেড স্ক্রিন রেকর্ডার দিয়েই করে। তো আপনার সেটিংস করার জন্য ওপেন দিবেন। ওপেন দেওয়ার পর এখানে প্রথমে আপনি চাইলে সার্কেলটা এইভাবে রাখতে পারেন। আমি আমার সার্কেলটা এইভাবে রাখতে আমি লাইক করি না। তো এখানে আপনি বার অপশনটা দিয়ে দিবেন যে আপনার উপরে থাকবে, এখানে আপনার ডিসপ্লের মধ্যে আর থাকবে না। তো কন্ট্রোলার টাইপটা বার দিয়ে দিবেন। দেওয়ার পর হচ্ছে আপনার এখানে ইউজ ম্যাজিক বাটন, আপনার ইউজ ম্যাজিক বাটন দিতে পারেন, আমি এটা দিই না অবশ্য। এখানে রেজুলেশনটা আপনি যদি হাই কোয়ালিটি করতে চান তাহলে অবশ্যই এটা দিবেন, আমি অবশ্যই এই কোয়ালিটি দিয়ে করি। আর যদি সবচেয়ে বেশি এইচডি যেটা 1920x1080, তো এটা হচ্ছে যে আপনার যাদের ওয়াইফাই অনেক স্পিড বেশি তারা এই রেজুলেশন দিয়ে করতে পারেন, খুব ভালো রেজুলেশন। ফ্রেম রেট ঠিকই থাকবে, আমি কমাই না বা বাড়াইও না আপনার। আরেকটা বিষয় যে রেজুলেশন যত বেশি হবে আপনার স্ক্রিন মানে ভিডিও রেকর্ডের ইয়াটাও বেশি হবে, কোয়ালিটিটা বা এমবিটাও বেশি হবে। তারপর হচ্ছে টাইম লেপসি, ভিডিও স্পিড এটা আপনার ডিজেবল থাকবে। রেকর্ড অডিও, আপনি চাইলে আপনার রেকর্ড অডিওটা অফ করে নিতে পারেন। তো অবশ্যই আমরা যেহেতু যারা টিউটোরিয়াল তৈরি করি বা মোবাইলে স্ক্রিন রেকর্ড করি অবশ্যই রেকর্ড দিয়ে রাখি। তারপর হচ্ছে টেক্সট অ্যান্ড লোগো, আপনি চাইলে অনেকেই বলে যে আপনি আপনার এখানে বাংলাটা কীভাবে আসে, জাস্ট আমি তাদেরকে বলবো আপনার টেক্সট অ্যান্ড লোগোটা অ্যানেবল করবেন। করার পর আপনার এখানে দেখতে পারবেন টেক্সটের মধ্যে আপনি জাস্ট এখানে আপনার চ্যানেল নামটা দিতে পারেন, যেমন আমি দিই বাংলা টেক, জাস্ট এটা তো আমি বাংলাটাই দিলাম। জাস্ট এই যে দেখেন বাংলা, আপনি যেই সাইটে রাখতে চান এখানে রেখে দিবেন এবং কালারটা চাইলে চেঞ্জ করে নিতে পারেন। দেখেন আমি এই কালারটা দিলাম, এখান থেকে একটা কালার সিলেক্ট করবেন। তো এই যে দেখেন এখানে কালারটা অবশ্যই সেট হয় নাই, তো এরকমভাবে এখান থেকে আপনি কালার সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা ঠিক থাকবে, আপনার টেক্সট সাইজটা এখানে 20 করে দিলে সবচেয়ে বেশি ভালো হয়, এখানে অনেক বড় দেখায়। 20 করে দিব, 20 করে দিলে ওকে, এখানে সাইজটা কমে গেছে। তারপর শো লোগো, আপনি চাইলে লোগো দিতে পারেন, দেন আপনি ব্যাক করবেন, ব্যাক করবেন শো টাচার। এই যে দেখেন আমার স্ক্যানের সময় টাচ করলে একটা ফোটা ফোটার মতো লাগে, ওইটা আপনি এনেবল করে দিতে পারেন, এটা শো করবে। শো ক্যামেরা, আপনার ফ্রন্ট ক্যামেরাটা এখানে দিতে পারেন, আপনার চেহারাটা দেখা যাবে। অবশ্যই এটা প্রো ভার্সন, যারা ইউসি ব্রাউজারে ডাউনলোড করে নেবেন প্রো ভার্সনটা, তাহলেই শো ক্যামেরাটা সাপোর্ট করবে। আর টাইম রেকর্ডিং, আপনার একটা রেকর্ডিং দিয়ে দিতে পারেন, যত মিনিট টাইম এটা দেওয়া দরকার নেই, আনলিমিটেড থাকুক। তারপর কাউন্ট ডাউন বিফোর স্টার্ট অবশ্যই এটা 3 সেকেন্ডে দিয়ে রাখবেন, আপনি চাইলে 5 সেকেন্ডও দিতে পারেন। তারপর আপনি স্টার্ট রেকর্ডিংটা শুরু করবেন, কনফার্ম, দেখেন এখন স্টার্ট রেকর্ডিং ক্লিক করব, এখন আমার রেকর্ড স্টার্ট হবে 3 সেকেন্ড পর, এই যে আই গট ইট, এটাতে ক্লিক করবো, এখন দেখেন আমার সব স্ক্রিন রেকর্ড হচ্ছে। তো এই দেখেন স্ক্রিন রেকর্ডটা হয়ে যায়, স্টপ করে দিব আমার প্রয়োজন যখন ভিডিওটা শেষ হবে। এই দেখেন, তো এই স্ক্রিন রেকর্ড হচ্ছে, তো এটার কাজটা বুঝতে পারছেন আশা করি। তো
তো খুব সহজে আপনি এটা সেটিংসটা করে নেবেন। আর যারা স্পেশালি কাজ করেন ইউটিউবে, তারা এই রেকর্ডারটা দিয়ে কাজ করতে পারেন, অন্য কোনো দরকার নাই, অন্যগুলা থেকে এটি বেটার। তো সব ভালো থাকবেন, বাংলাটেক চ্যানেলের সাথেই থাকবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এমন ভিডিও পাওয়ার জন্য। আর স্ক্রিন রেকর্ডার কাজগুলো কি আমরা সবাই জানি, তো আমি বলবো যে বেস্ট স্ক্রিন রেকর্ডারটা ইউজ করেন। তো সব ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।